হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে আসলাম উপজেলা পরিষদ ছাগলাইয়া দেখার জন্য। আজকে আমরা দেখব ছাগলাইয়া উপজেলার ভিতরে কি কি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে দেখি, উপভোগ করি। উপজেলা পরিষদ হল রুম, বন বিভাগ, উপজেলা নার্সারি কেন্দ্র, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, উপজেলা পরিষদ ভবন ছাগলনাইয়া, বঙ্গবন্ধুর ফটো, উপজেলা সমাজ সেবা কার্যালয়, ছাগলনাইয়া উপজেলা পরিষদ সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হাজার চৌধুরীর শহর আসার পর থেকে এই উপজেলার রূপ পাল্টে যায়, অনেক নান্দনিক রূপ দিয়েছে এই উপজেলাকে। তার আন্তরিক প্রচেষ্টায় এই উপজেলা অনেক উন্নতি হয়েছে, প্রশাসনিক ভবনগুলো তৈরি হয়েছে, এই উপজেলাবাসী অনেক উপকৃত হয়েছেন। উপজেলা শিক্ষা অফিস, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক, এখানে আপনারা আসলে পাখির কলকলিতে আপনাদের মন ভালো হয়ে যাবে, পাখির ডাকে আপনাদের মন ভালো করে দেবে। প্রশিক্ষণ কেন্দ্র মহিলা, উপজেলা পরিষদ জামে মসজিদ, বাদানহারা শিশু পার্ক। চলুন তাহলে দেখি, উপভোগ করি, ভিতরে যাওয়া যাক। ভিতরে অনেক রকম স্ট্যাচু বানানো হয়েছে বাচ্চাদের জন্য, বাহারি রকমের ফুল গাছ লাগানো হয়েছে, খেলার জন্য দোলনা, অনেক রকম স্ট্যাচু, হরিণ, বসার সিট, বাচ্চাদের খেলার জন্য অনেক রাইড বানানো হয়েছে। এখানে একটা ড্রাগনের স্ট্যাচু বানানো হয়েছে, অনেক সুন্দর। এখানে অনেক রাইড বানানো হয়েছে, বাচ্চারা খেলতেছে। এখানে আরেকটা রাইড আছে, বাচ্চারা এখানে অনেক রকম মজা করতেছে, খেলতেছে। আপনারা এই শিশু পার্কটা ঘুরে আসতে পারেন, এখানে কোনো টিকিট লাগে না। বিকাল 4টা বাজে খোলা হয় এই শিশু পার্কটা, বাচ্চাদেরকে বিনোদন দিতে পারেন, অনেক ভালো লাগবে। আমি ফুলের ঘ্রাণ নিতেছি, আমার কাছে ফুল গাছ অনেক ভালো লাগে। এখানে নতুন একটা বাসভবন তৈরি করা হয়েছে, অনেক সুন্দর, নান্দনিকভাবে অনেক মানুষ আছে এই বাসভবনটা দেখার জন্য, আপনারাও দেখে আসতে পারেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।